तारका दम्पति परिमणि और शरीफुल राजेर मध्यकार चलमान सम्पर्केर नतून मोड़ नियेछे। गत कयेक दिन धरे फेसबुक पोस्ट एवं गणमाध्यमेर संगे आलापकाले दुजन आलादा हये जाओयार कथा बोलेओ एरि मध्ये तादेर सम्पर्क आबार जोड़ा लेगे गेछे। गत तीन दिन धरेई एकसंगे आछे राज परि। अभिमान करे चले जावा दुदिन पर आबार घरे फिरे एसेछेन चित्रनायक शरीफुल राज। परिमणि निजेई तथ्यटि जानिएछेन। आज बृहस्पतिवार दुपुरे राजेर घरे फेरार विषयटि निश्चित करेन चित्रनायिका परिमणि। এই নায়িকা বলেন, রাজ বাসা থেকে বের হয়ে গিয়েছিল 31 ডিসেম্বর রাতে আর ফিরে এসেছেন 3 জানুয়ারি। মাঝে দুদিন কোথায় ছিল আমি জানি না। অভিমান ভেঙে তিন দিন ধরে রাজপরি একসঙ্গে থাকলেও সে খবর তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীদের অজানাই ছিল। বুধবার দিবাগত রাতে বিষয়টি প্রকাশ এনেছেন ঢাকায় সিনেমার আরেক নায়িকা শিরিন শীলা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে রাজপরির সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি স্ক্রিনশট প্রকাশ করেন চিত্রনায়িকা শীলা। এরপর এ নিয়ে গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশিত হয়। তবে একটি সূত্রে জানা গেছে, অভিমান ভুলে আবার স্ত্রী পরিমণি ও পুত্র রাজ্যের কাছে ফিরে এলেও তা নিয়ে শিরিন শীলার পোস্ট ভালো লাগেনি চিত্রনায়ক শরীফুল রাজের। আর সে কারণে বৃহস্পতিবার ভোরে শিরিন শীলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন চিত্রনায়ক শরীফুল রাজ। পরবর্তীতে শীলাও পোস্টটি পেজ থেকে ডিলিট করে দেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিমণি বলেন, বাসায় আসার পর গতকাল বুধবার পর্যন্ত সে খুবই নাইস, কিন্তু শিরিন পোস্ট দেওয়ার পর তার কি হয়েছে আমি জানি না, ওর মুড খুব সুইং করে। এর আগে এ প্রসঙ্গে পরি বলেছিলেন, আন্দাজে নিউজ করা হয়েছে। পরির কথা থেকে স্পষ্ট, বাসায় ফেরার বিষয়টি রাজ আপাতত পাবলিকই করতে চাননি বলে তিনিও তখন এড়িয়ে যেতে চেয়েছিলেন। এদিকে বাসায় ফেরার বিষয়ে গণমাধ্যমকে রাজ বলেন, আমার সন্তান রাজ্য, আমার বেঁচে থাকার নিঃশ্বাস, তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না, তাকে ঘিরেই বেঁচে আছি, যেখানে থাকি তার টানে ফিরতে হবে আমাকে, আমরা তো একসাথেই বসবাস করছি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর এসএল বাংলা লাইফের সঙ্গে থাকুন। ধন্যবাদ।